নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত পেনশনারদের পেনশন বৃদ্ধি নিয়ে এই মুহূর্তে একটি অত্যন্ত বড় সুখবর জারি করা হয়েছে এই সুখবরের ফলে খুব শীঘ্রই পেনশনারদের পেনশন কয়েক গুণ বাড়তে চলেছে কী সেই সুখবর সুখবরে কি কি বলা হয়েছে এবং পেনশনারদের পেনশন কতটা বাড়তে চলেছে কারা কারা উপকৃত হতে চলেছে সকল কিছুই আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো ভিডিওটি সকল পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন পেনশনারদের পেনশন বৃদ্ধি নিয়ে যে সুখবরটি জারি করা হয়েছে সেই সুখবরের ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নিই দেখুন এটি একটি নামী নিউজ পেপারের কাটিং অর্থাৎ নিউজ পেপারে এই খবরটি পাবলিশ করা হয়েছে দেখুন স্যাটারডে আগস্ট একত্রিশ দু হাজার চব্বিশ অর্থাৎ জারি করা হয়েছে দেখুন কি বলা হয়েছে ফাইন্যান্স মিনিস্টার অর্থাৎ যিনি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এনগেজেস ইন কি টক্স উইথ ইপিএস নাইনটি ফাইভ পেনশনার অন আর্জেন্ট পেনশন রিফর্ম অর্থাৎ ইপিএস নাইনটি ফাইভ পেনশনারদের সঙ্গে যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের যে সমস্ত কথাবার্তা হয়েছে পেনশন সংক্রান্ত সেই বিষয়গুলি এখানে বর্ণনা করা হয়েছে দেখুন কি বলা হয়েছে দ্য পেনশনার আর ডিম্যান্ডিং এ মিনিমাম পেনশন অফ রুপিস সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফুল মেডিকেল কভার অর্থাৎ যে সমস্ত পেনশনাররা আছেন তারা কী ডিম্যান্ড করছেন যে তাদের মিনিমাম পেনশন অন্ততপক্ষে অর্থাৎ ইপিএস নাইনটি ফাইভ পেনশনধারীদের জন্য অন্ততপক্ষে সাত হাজার পাঁচশো টাকা পেনশন পেনশনের স্ল্যাবটা মিনিমাম রাখা হোক এবং তার সাথে সাথে ফুল মেডিকেল তাদেরকে কভার দেওয়া হোক অর্থাৎ মেডিকেল ইন্স্যুরেন্স দেয় হোক দুই গভর্নমেন্ট অ্যাসিউরেন্স টু কনসিডার প্রপোজাল অ্যান্ড শর্ট আউট দ্য ইস্যু এবং গভর্নমেন্ট এই আশ্বাস মানে আশ্বাসনটা দিয়েছে বা এই নিশ্চয়তাটা দিয়েছে যে এই বিষয়টি নিয়ে গভর্নমেন্ট অর্থাৎ সরকার ভাবতে চলেছে এবং তারা এই বিষয়টির ওপর খুব শীঘ্র একটা পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন দেখুন কি বলা হয়েছে নিউ দিল্লি আগস্ট তিরিশ অর্থাৎ তিরিশে আগস্ট ইন এ সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট এ মিটিং ওয়াজ হেল্ড টুডে বিটুইন ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারমন অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ইপিএস নাইনটি ফাইভ ন্যাশনাল এজুকেশন কমিটি টু অ্যাড্রেস লং পেন্ডিং ডিম্যান্ড রিলেটেড টু দ্য এমপ্লয়িজ পেনশন স্কিম নাইন্টিন নাইনটি ফাইভ অর্থাৎ একটি মিটিং এখানে হেল্ড করা হয়েছিল তিরিশে আগস্ট এই মিটিংটা কাদের কাদের ছিল অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে ইপিএস নাইনটি ফাইভ পেনশনের যে অ্যাজিটেশন কমিটি আছে সেই অ্যাজিটেশন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এবং এই ইপিএস নাইনটি ফাইভ পেনশানে যে সমস্ত পেনশনাররা ইনভলভ আছেন সেই পেনশন স্কিম উনিশশো সংক্রান্ত বিষয়গুলি এই মিটিংয়ে আলোচনা করা হয় দ্য মিটিং ফর্মড থ্রি ক্রিটিক্যাল থ্রিটিক ক্রিটিক্যাল জাংশন ইন দ্য অনগোয়িং অনগোয়িং ডায় between pensioner and the government who have been agitating for the last 8 years on better pension benefit অর্থাৎ এই মিটিংয়ে মানে অর্থ মাননীয় অর্থমন্ত্রীর সাথে এই অ্যাজিটেশন কমিটির যে সদস্যরা উপস্থিত ছিলেন তাদের সঙ্গে পেনশন সংক্রান্ত বা পেনশন বৃদ্ধি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং এই গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে যে পেনশনের বেনিফিটটা ছিল সেটা আট বছর ধরে বিভিন্ন পেনশনাররা দাবি জানিয়ে আসছিল তাদের এই পেনশন বৃদ্ধি সংক্রান্ত ফর অলমোস্ট এইট ইয়ার্স ইপিএস নাইনটি ফাইভ পেনশনার বিন ডিম্যান্ডিং এ সিরিয়াস ইনক্রিজ

পার মান্থ টু এ মিনিমাম অফ 7500 সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পার মান্থ অ্যালং উইথ ফুল মেডিক্যাল কভারেজ বোথ ফর দ্য পেনশনার অ্যান্ড দেয়ার স্পাউস অর্থাৎ এই আট বছর ধরে ইপিএস নাইনটি ফাইভ পেনশান যারা যারা পেয়ে আসছিলেন পেনশনার সদস্যরা একটা সিরিয়াসভাবে একটা ডিম্যান্ড করছিল যে তাদের যে মিনিমাম পেনশান সেই মিনিমাম পেনশনটা চোদ্দোশো পঞ্চাশ টাকা যেটা করা আছে সেই এক হাজার চারশো পঞ্চাশ থেকে বাড়িয়ে অন্তত সাত হাজার পাঁচশো টাকা করা হোক পার মান্থে এবং তার সাথে সাথে তাদেরকে ফুল মেডিকেল কভারেজ দেওয়া হোক অর্থাৎ মেডিকেল সিকিউরিটি দেওয়া হোক তাদেরকেও এবং তাদের স্পাউস অর্থাৎ তাদের স্ত্রী মানে স্ত্রী বা স্বামী যারাই থাকবে অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ উভয়কেই এই মেডিকেল কভারেজটা যেন দেওয়া হয় ডিসপাইট রিপিটেটিভ অ্যাসিউরেন্স বাই দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড রিসেন্ট মিটিং উইথ দ্য সেক্রেটারি মিনিস্টার অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড দ্য টপ অফ বিউরোক্রেসি ইন দ্য ইপিএফও দ্য পেনশনার রিমেন ডিসটিসফায়েড ডিউ টু নন ইমপ্লিমেন্টেশন অফ কনক্রিট অ্যাকশান বহুদিন ধরে প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হয়েছে তার সাথে সাথে বিভিন্ন সেক্রেটারি মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট যে মানে মন্ত্রী ছিলেন লেবার এবং এমপ্লয়মেন্টে তার সাথে আলোচনা করা হয়েছে ইপিএফওর সঙ্গেও আলোচনা করা হয়েছে এবং তাদের সাথে এত আলোচনা করার পরেও তাদের কাছ থেকে একটা ডিসস্যাটিসফায়েড অ্যাকশন নেওয়া হয়েছে অর্থাৎ কোনো অসন্তোষজনক অ্যান্সার নেওয়া হয়েছে অর্থাৎ সন্তোষজনক কিছু পদক্ষেপ তাদের তরফ থেকে গ্রহণ করা হয়নি এখনও পর্যন্ত দ্য ডেলিগেশন এগেন ডিম্যান্ডেড অ্যান্ড ইনক্রিজ ইন মিনিমাম পেনশন ইমপ্লিমেন্টেশন অফ হায়ার পেনশন বেনিফিট উইথআউট ডিসক্রিমিনেশন অ্যান্ড ফ্রি মেডিকেল ফেসিলিটিস ফর পেনশনার অ্যান্ড দেয়ার স্পাউস অ্যান্ড দ্য নাম্বার অফ আদার ডিম্যান্ড এবার এই ডেজিটেশনটা এই ডিম্যান্ডটা করছে যে সমস্ত পেনশনাররা যেন মিনিমাম পেনশানের সুবিধাটা পায় তাদের কোনো রকম কোনো শর্ত ছাড়া অর্থাৎ কোনো বিনা শর্তে তাদেরকে মিনিমাম পেনশন সাত হাজার পাঁচশো টাকা দেওয়া হয় তার পাশাপাশি তাদেরকে অর্থাৎ পেনশনার এবং তাদের স্পাউস যারা যারা আছেন অর্থাৎ তাদের স্ত্রী বা স্বামী উভয়কেই যেন ফুল মেডিকেল যে সিকিউরিটি বা ফুল মেডিকেল কভারেজ সেটা যেন প্রদান করা হয়

এবং এই আলোচনার পর গভর্নমেন্টের তরফ থেকে বা যিনি ফাইন্যান্স মিনিস্টার উপস্থিত ছিলেন নির্মলা সীতারামন দেবী তিনি এই আশ্বাসনটা দিয়েছেন যে সরকার এই বৃদ্ধদের পাশে আছেন এবং তাদের এই বিষয়টি সিরিয়াসলি এবং সেন্সিটিভভাবে গ্রহণ করছেন এবং তারা ইপিএফ সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের সঙ্গে এই বিষয়টি নিয়ে সিরিয়াসলিভাবে কোনো আলোচনা করেছেন সি রিটায়ারেটেড হার অ্যাসিউরেন্স দ্যাট দ্য গভর্নমেন্ট ইজ কমিটেড টু এনশিউরিং ফাইন্যান্সিয়াল সিকিউরিটি ফর পেনশনার অ্যান্ড এ ওয়ে আউট উইল বি ফাউন্ড এবং তিনি আশ্বাস করেছেন বা আশ্বস্ত করেছেন যে সরকার এই ফাইনান্সিয়াল সিকিউরিটি পেনশনারদের বিষয়ে একটা কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন এবং এই বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখবেন এবং কোনো একটা রাস্তা তিনি বার করবেন বা কোনো একটা রাস্তা আগামী সরকার বার করবেন সি অলসো অ্যাপিল ফর দ্য হাঙ্গার স্ট্রাইক বাই পেনশনার এবং তিনি যে সমস্ত পেনশনাররা হাঙ্গা স্ট্রাইক করছিলেন বা স্ট্রাইক করছিলেন তাদেরকে হাঙ্গা স্ট্রাইক করতে নিষেধ করেছেন বা মানে অনুরোধ জানিয়েছেন যে তারা যেন হাঙ্গার স্ট্রাইক না করেন তাহলে বন্ধুরা এখানে ইপিএস নাইনটি ফাইভ অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড স্কিম যেটা এমপ্লয়িজ পেনশন স্কিম নাইনটি ফাইভ সংক্রান্ত একটি তাদের যে পেনশন বৃদ্ধি সংক্রান্ত অর্থাৎ তাদের মিনিমাম পেনশন সাত হাজার পাঁচশো টাকা এবং তার পাশাপাশি তাদের এবং তাদের স্পাউসকে উভয়কে একটা ফুল মেডিকেল কভারেজের আন্ডারে আনার যে বিষয়টি নিয়ে মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে একটা বৈঠক হয়েছিল বৈঠকে একটা মনে হচ্ছে যে আগামী দিনে এই সুরাহাটা হতে চলেছে এবং সরকার কোনো একটা বড় পদক্ষেপ গ্রহণ করবেন ইপিএস নাইনটি ফাইভ পেনশনারদের পেনশন বৃদ্ধি সংক্রান্ত যে নিউজটি এখানে বের করা হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে